271,202 গত 24 ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা গোটা দেশে নিরিখে এটাই, এবং যেটা জানতে পারা যাচ্ছে 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 314 জনের। এর পাশাপাশি দেশের সক্রিয় রোগীর সংখ্যা 1,50,377। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, ক্রমশই এই কার্ভ ঊর্ধ্বমুখী হচ্ছে এবং অত্যন্ত দ্রুত এই সংক্রমণ ছড়াচ্ছে, যেটা প্রতিদিন চিত্র দেখেই বোঝা যাচ্ছে। দেখো, সরকারের তরফ থেকে দুটি দিকে নজর রাখা হচ্ছিল, তো প্রাথমিক পজিটিভিটি রেট, দ্বিতীয়ত হসপিটালের বেড অকুপেন্সি। প্রথম থেকেই যে কথা বলা হচ্ছিল, অমিক্রনের সংক্রামক ক্ষমতা অনেক বেশি এবং ডেল্টার তুলনায় অনেক বেশি সংক্রমণ এই অমিক্রনের কারণে হয়। গত 20 দিন আগেও দেশের সংক্রমণের সংখ্যা ছিল 6,000-এর কিছুটা বেশি, 20 দিনের মধ্যে তা প্রায় 3,00,000-এর চৌকাঠের কাছে চলে এসেছে। ফলত অমিক্রন কোন জায়গায় রয়েছে তা ইতিমধ্যেই বোঝা যাচ্ছে, এবং চিকিৎসকদের মত, যেহেতু সংক্রমণ অত্যন্ত দ্রুত হারে হচ্ছে, সেক্ষেত্রে মনে করাই হচ্ছে যে অধিকাংশ সংক্রমণই অমিক্রনের কারণে হচ্ছে। আমাদের দেশে এই মুহূর্তে জেনোম সিকোয়েন্সিং এর পরিকাঠামো যথেষ্ট কম, সেই কারণে অমিক্রনের যে সংখ্যা আসছে মনে করা হচ্ছে যে তার থেকে যথেষ্ট বেশি অমিক্রন আক্রান্ত মানুষ রয়েছেন, কারণ যেহেতু উপসর্গ যথেষ্ট কম। কিন্তু একটা দিক থেকে কিছুটা মানুষ নিশ্চিন্ত ছিল, বিশেষত চিকিৎসকরা নিশ্চিন্ত ছিল যে হসপিটালের বেড অকুপেন্সি কম, অর্থাৎ এক্ষেত্রে উপসর্গ অত্যন্ত মৃদু। কিন্তু যেটা সব থেকে বেশি ভাবাচ্ছে নতুন করে, তা হচ্ছে উইকলি পজিটিভিটি রেট যেমন বাড়ছে, ইতিমধ্যে দিল্লিতে 30-এর পাশাপাশি কাছাকাছি ডেলি পজিটিভিটি রেট, কলকাতাতে 40 ছাড়িয়ে গিয়েছে পজিটিভিটি রেট, এর পাশাপাশি হসপিটালের বেড অকুপেন্সি নতুন করে বাড়ছে, এবং বিদেশ থেকে যে খবর আসছে, বিশেষত আমেরিকার মতো উন্নত দেশ থেকে যে খবর আসছে যে শিশু বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে শিশুদের মধ্যেও আক্রান্ত হওয়ার হার যথেষ্ট বেশি ডেল্টার তুলনায়। ফলত দেশে এই করোনা সংক্রমণ যে অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতিতে এই মুহূর্তে রয়েছে সে কথা বলার অপেক্ষা রাখে না, এবং পজিটিভিটি রেট প্রায় 16.18%। আর ঠিক এই জায়গাতে দাঁড়িয়েই একাধিক রাজ্য সরকার তারা অনেক বিধিনিষেধ শিথিল করছে, ফলত পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়ে চিকিৎসকদের মধ্যে বড়সড় প্রশ্নচিহ্নের জায়গা তৈরি হচ্ছে। ধন্যবাদ জ্যোতির্ময়। আক্রান্ত হওয়া আটকানো খুব কঠিন, কারণ এখন প্রায় 2 বছর ধরে মানুষের পক্ষে আর সংযম বোধহয় রাখা মুশকিল হয়ে যাচ্ছে। তাছাড়া আপনার ভ্যাকসিনেশন যতটা হয়েছে তাতে মানুষের মধ্যে একটু মনে হতে পারে যে আমি ভ্যাকসিন নিয়ে নিয়েছি, কিন্তু ভ্যাকসিন কিন্তু রোগ হওয়া থেকে খুব একটা আটকাতে পারবে না। ভ্যাকসিন যেটা করতে পারে সেটা হচ্ছে সিভিয়ার ডিজিজ হওয়াটা কমাতে পারে, সেই ব্যাপারটা কিন্তু যথেষ্টই কমাচ্ছে ভ্যাকসিন, এই ব্যাপারে সন্দেহ নেই। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।